আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আজ অষ্টম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায়ের অনুশীলনী 9-এর 2 নম্বর এক্সট্রাটি করতে চাচ্ছি। শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে বিষয়টি দেখো, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো এখানে কি বলা হয়েছে, এ বি সি ডি চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করে। প্রমাণ করতে হবে যে এ বি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার ইকুয়াল টু বি সি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার। এখানে একটি লক্ষ্য করো, যদিও এখানে চতুর্ভুজের কথা বলা আছে, কিন্তু এই চতুর্ভুজ আমরা আমাদের অষ্টম অধ্যায়ে শিখেছিলাম যে চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে কি লম্বভাবে ছেদ করেছে, লম্বভাবে ছেদ করে সেই চতুর্ভুজ যদি চতুর্ভুজটা বর্গ হয় বা রম্বস হয়, তাহলে এখানে আমাদের আমরা জানি বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এবং রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তা যদিও এখানে কোশ্চেনে চতুর্ভুজের কথা বলা আছে, কিন্তু তোমরা অঙ্কন করার সময় অবশ্যই বর্গ অথবা রম্বস অঙ্কন করবে, কারণ এই কথা থেকে আমাদের ওই ছবি কিন্তু আসে। অন্য চতুর্ভুজ বলেছে বলে যে কোনো চতুর্ভুজ তুমি কিন্তু আঁকতে পারবে না, তাহলে কিন্তু এটি হবে না। তাহলে আমরা এসব রম্বসের সাহায্যে কাজটা করি, কিন্তু আমরা রম্বস আঁকলেও আমরা রম্বস বলবো না, কিন্তু আমরা অঙ্কন করার সময় রম্বস অঙ্কন করবো। কিভাবে রম্বস অঙ্কন করব, দেখো তুমি এইভাবে এইভাবে নাও, অর্থাৎ একটা কোণ আঁকাবে, এই এইদিকে এইদিকে যে মাপ এইদিকে সে মাপ নেবে। এবার এবার এইটুকুর ব্যাসার্ধ নিয়ে এখান থেকে আঁকবে, বৃত্তচাপ কেটে নেবে। আমি উপপাদ্য তো হাত দিয়ে করে দিচ্ছি, কিন্তু তোমরা পরীক্ষার সময় এটা মাপ দিয়ে করবে। কেমন, এই এইটার মাপে এইটা কাটবে, তারপর এইটা সমান করে এখান থেকে ব্যাসার্ধ নিয়ে এই বৃত্তচাপ আঁকবে, আর এখান থেকে এইটা করে আঁকবে। তাহলে আমাদের কি কি এ বি সি ডি, আমরা যে কোনো জায়গাতে শুরু করি, এই যে এ বি সি আর ডি, এ বি সি ডি চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করে। তাহলে আমরা দুটো কর্ণ যোগ করে দিই, এই যে এসি আর বিডি, মনে করলাম ও বিন্দুতে পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে। তাহলে এখানে কিন্তু এই যে সব সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, একটা সমকোণ, এ একটা সমকোণ, এ একটা সমকোণ, এ একটা সমকোণ। তাহলে আমাদের প্রমাণ করতে হবে ওই জিনিস, এই যে এ বি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার ইকুয়াল টু বি সি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার। তাহলে আমরা বিশেষ নির্বাচন লিখে ফেলি, বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনটা কি, মনে করি এ বি সি ডি চতুর্ভুজের, মনে করি এ বি সি ডি, এ বি সি ডি চতুর্ভুজের চতুর্ভুজের এসি ও বিডি, এসি ও বিডি কর্ণদ্বয়, কর্ণদ্বয় পরস্পরকে পরস্পরকে ও বিন্দুতে ও বিন্দুতে লম্বভাবে ছেদ করে, লম্বভাবে ছেদ করে, লম্বভাবে ছেদ করে। প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে কি, আমরা প্রশ্ন দেখেই লিখে নিই, এ বি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার সমান বি সি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার। হ্যাঁ দেখো, আমি তাহলে প্রমাণটা আমরা কি করতে পারি, প্রমাণ এখানে দেখো কয়টা সমকোণী ত্রিভুজ আছে, একটা দুটো তিনটে চারটা। তাহলে আমরা চারটা সমকোণী ত্রিভুজ থেকে আমরা চারবার চারটা ইকুয়েশন বানাই নি। তাহলে প্রমাণ, প্রমাণ প্রথমে আমরা এদিকে খেয়াল করো, এর সাথে মিল করে লিখবা, তাহলে বেশি সুবিধা হবে। প্রমাণ, এই এ ও বি সমকোণী ত্রিভুজে, এ ও বি সমকোণী ত্রিভুজে দেখো, এ ও বি সমকোণী ত্রিভুজে কোণ, এই যে এই কোণটা, এটা সমকোণ, আর সমকোণের উল্টা বাহু আছে অতিভুজ। সমকোণী ত্রিভুজে কোণ এ ও বি সমান
এক সমকোণ, সমান এক সমকোণ এবং এবি অতিভুজ, এবং এবি অতিভুজ, এবি অতিভুজ। কেন আমরা এটাকে সমকোণ বলছি? এই যে এখানে প্রশ্ন বলা আছে পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে, লম্বভাবে ছেদ করা মানে এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করেছে, সমকোণের উল্টোভাবে অতিভুজ হয়েছে, এই অতিভুজ। তাহলে সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং এ বি স্কোয়ার সমান আমি লিখতে পারি ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, এটার নাম দিলাম এক নম্বর সমীকরণ। তারপরে এবার দেখো এইটা হয়ে গেল, এবার এর এই যে এ বি স্কোয়ার এর মান পেলে, এবার আমরা সি ডি স্কোয়ার এর মান বের করে নি, আবার এটা এক নম্বর দিলাম, এবার আমরা দুই নম্বর ধাপে আসি, সি ও ডি সমকোণী, সমকোণী ত্রিভুজে কি পাই? সিওডি সমকোণী ত্রিভুজে কোণ সি ও ডি সমান এক সমকোণ এবং সি ডি অতিভুজ, অতিভুজ সি ডি অতিভুজ। তাহলে এখানে আমরা কি পাই? দেখো একই নিয়মে, অতএব আমি পাই সি ডি স্কোয়ার সমান সিও স্কোয়ার প্লাস ডিও স্কোয়ার বা ওডি স্কোয়ার, যা কোনো একটা লেখা যাবে, সিও স্কোয়ার প্লাস ডিও তার স্কোয়ার, এটা দুই নম্বর। তারপরে বাকি দুই ত্রিভুজ, এবার তিন নম্বরে আসো। তাহলে তিন নম্বরে আমরা লিখে দিই অনুরূপভাবে, অনুরূপ ভাবে ত্রিভুজ, এই যে ত্রিভুজ, এই যে এও ডি এ ত্রিভুজ, এও ডি এ, এও ডি আমরা একবার লিখে দিচ্ছি, এ ডি স্কোয়ার সমান আমি কি পাই? ও এ স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। আমরা বারবার লিখলাম না সমকোণ, এত অতিভুজ এত, যেহেতু এক দুবার লিখেছি আর দরকার নেই, এ ডি স্কোয়ার মানে এটা পারলাম, এটা আমরা তিন নম্বর দিলাম। এবং এই যে ত্রিভুজ আমাদের এ ও ডি হয়ে গেছে, এবার আছে একটা কোনটা বি ও সি, বি ও সি এ, এই যে ত্রিভুজ বি ও সি এ কি পাই? এখানে পাই আমি বি সি স্কোয়ার ইকুয়াল টু ও বি স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার, এটার নাম দিলাম আমি সাইন নম্বর। এখন খেয়াল করো আমাদের এই যে এই বাম পাশে কি আছে, এই দুটো যোগ করে ফেলি, এক আর দুই যোগ করি, তাহলে আমরা এই এ বি স্কোয়ার আর সি ডি স্কোয়ার পেয়ে যাবো এক যোগ দুই। আমরা সাইন নম্বরে ধাপে করি এক যোগ দুই, এদুটো যোগ করছি আমরা, যোগ করলে কি পাই দেখো, এই এ বি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার, এবার এটার মান বেশ বসাই ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, এবার এটার মান বসাই প্লাস এই যে সি ওরে আমরা ও দিয়ে লিখি ও সি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার, যে কোনো একটা লেখা যাবে, সিও যে কথা আর ও ও সিও একই কথা। এবার আমরা এটাকে একটু সাজাই, সাজানোর সময় খেয়াল করবো এই এইগুলোর সাথে মিল করে সাজাই দাও, এই যে ও এ স্কোয়ার আর এই যে ও ডি, এই দুটো এক জায়গায় লিখি ও ডি স্কোয়ার, এই দুটো এক জায়গায় গেল, এই ব্র্যাকেট দিয়ে রাখি প্লাস আর একটা কত ও বি স্কোয়ার, এই ও বি স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার, এই দুটো ব্র্যাকেট দিতে পারি, ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে, ব্র্যাকেট দিয়ে আমি আসলে এই দুটো, এই দুটোর মান এইটা এটা বোঝানোর জন্য দিচ্ছি, আবার এই দুটোর মান যে এইটা এটা বোঝানোর জন্য দিচ্ছি, আর পাশে আমরা লিখে দেবো তিন ও চার হতে মান বসাই। তাহলে এটার মান আমার কত ছিল? এটার মান তিন নম্বর থেকে বসালাম এ ডি স্কোয়ার, আর এটার মান আমি চার নম্বর থেকে বসালাম বি সি স্কোয়ার। তাহলে আমরা পাশে কি লিখে দিব, তিন ও সাইন নং হতে মান বসিয়ে, তিন ও সাইন নং হতে মান বসাই দিলাম, তাহলে কি ভাষা পাই গেলাম? সুতরাং আমরা লিখে দিলাম, সুতরাং আমরা যেটা পালাম কি, এই যে
ab স্কয়ার প্লাস cd স্কয়ার সমান ad স্কয়ার প্লাস bc স্কয়ার। তাহলে আমাদের এখানে কি বলেছে, প্রমাণ করো, তাহলে প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত প্রমাণিত। এখন দেখো এই এই জিনিস তুমি এখানে লিখলেও পারো না লিখলেও পারো, যদি মনে করো না আমি এখানে লিখে দিব তাহলে একটু ভালো হয়, না লিখলেও কোনো ক্ষতি নেই, ab স্কয়ার প্লাস cd স্কয়ার বা ab স্কয়ার প্লাস cd স্কয়ার সমান এত, তাহলে এটা হয়ে গেল আমাদের। এরকম থাকলে লিখলেও চলে না লিখলেও চলে। শিক্ষার্থীরা আশা করি তোমরা এই এক্সট্রাটি বুঝতে পেরেছো। তো তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।